কিরে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়ে এসেছিস? হ্যাঁ স্যার, বল তাহলে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র। হ্যাঁ বল। নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয়। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, আর বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। এটা তো মুখস্থ হয়ে গেল, বুঝিয়ে বল। আচ্ছা বুঝিয়ে বলবো, মানে এটা বুঝিয়ে বলতে হবে। নিউটন সাধারণত বলে থাকেন যে নিউটন নিউটন বলেছিলেন, নিউটন সবসময় বল, বুঝিয়ে বল। নিউটন বোঝাতে চেয়েছেন দ্বিতীয় গতিসূত্রতে, নিউটন দ্বিতীয় গতিসূত্রতে এটা বোঝাতে চেয়েছেন যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, আর বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। আরে তো একই বলে দিলে তুই, নিজের ভাষা ব্যবহার করে বল, নিজের ভাষা ব্যবহার আচ্ছা করে। এবার বুঝতে পারলাম, বুঝতে পারলাম, নিজের ভাষা যোগ করে বলবো, নিজের ভাষা ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, আর বল যেদিকে ক্রিয়া করে নিজের ভাষাতে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। এই এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? নিজের ভাষা ব্যবহার করলাম তো, এটা 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 নিজের ভাষায় হয়েছে, এটা নিজের ভাষায় হয়েছে, এটা বুঝতে পারছিস না কি বলছি? হ্যাঁ স্যার বুঝেছি। ভরবেগ কাকে বলে বল? ভরবেগ, ভর ভর ভরবেগ ভরবেগ কোনো বস্তুর ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। বাহ সাবাস, এই তো সমানুপাতিক মানে কি? সমানুপাতিক, কোনো বস্তুর সমান আর অনুপাতিকের গুণফলকে সমানুপাতিক। এই এটা কি আর কি হচ্ছে? এটা আমি তোকে কিসের পড়াচ্ছি বলতো? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। গতিসূত্র মানে কি? কোনো বস্তুর গতি আর সূত্রের গুণফলকে গতিসূত্র। সব কি না বুঝেই পড়িস নাকি? ও সরি সরি স্যার, বুঝতে হবে সূত্র আর গতির গুণফলকে। চাপ, অসভ্যের মতো উত্তর। গাধা কাকে বলে জানিস? অনেক গাধা দেখেছি, তোর মতো দেখিনি। গাধা কাকে বলে জানিস? সে কোনো চতুষ্পদ প্রাণী যার চারটি পা। ধরে রাখ ওকে।